পড়াশোনার জন্য আটকে পড়েছে ভিন রাজ্যে গিয়ে অনেক ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের। দীর্ঘ লকডাউনের সময়কালে এবং ক্রমশ বাড়তে থাকা কোভিড-19 আক্রান্তের সংখ্যা তাদের মধ্যে বাড়াচ্ছে উদ্বেগ, বাড়াচ্ছে আতঙ্ক। একদিকে কোভিড-19 আতঙ্ক উদ্বেগ, অন্যদিকে খাদ্য সমস্যাটাও প্রকট হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে। আর তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তাদের আবেদন রাখছেন বিভিন্ন সরকারের কাছে, অর্থাৎ তারা যেই রাজ্যে আটকে পড়েছে সেই সরকারের কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন রাখছে, যেভাবেই হোক তাদেরকে ফিরিয়ে আনা হোক নিজেদের বাড়িতে। আর এ কারণে তাদের আবেদনের পাশাপাশি অভিভাবকরাও আজ পর্যটন মন্ত্রী গৌতম দেবের কাছে গিয়েছিলেন, যাতে সরকারের দিক থেকে এই দিকটির প্রতি একটু দৃষ্টিপাত করা হোক এবং যেই সমস্ত ছাত্রছাত্রীরা অন্য রাজ্যে গিয়ে আটকে পড়েছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। প্রকাশ হ্যাঁ, মানে পশ্চিম বঙ্গাল থেকে কোটা আইআইটি কি তৈরি করতে আয়া থা। यूपी एमपी उत्तराखंड के बच्चे अभी यहाँ सुरक्षित रवाना हो चुके हैं और गुजरात के भी कुछ समय में रवाना हो जाएंगे। जिस रफ्तार से यहाँ कोरोना दिन प्रतिदिन बढ़ता जा रहा है, हमारी मेंटल हेल्थ खराब होती जा रही है। क्लासेस बंद हो चुकी है, हमारा एग्जाम कब तक होगा पता नहीं है। यहाँ पर हालात बिगड़ते जा रहे हैं, कई हॉस्टल्स के मेस जो चल रहे थे उनके खाना बंद हो गया है। कुछ लोग सोचते हैं कि यहाँ पर केवल अमीर घराने के बच्चे ही आते हैं, मगर मेरे जैसे कई मिडिल क्लास फैमिलीज भी आते हैं जो किसी तरह पैसे जुटाकर अपने बेटे को इंजीनियर बनने के लिए तैयारी करने के लिए कोटा भेजते हैं। यहाँ हमें सुबह का नाश्ता भी नहीं मिल रहा है, यहाँ जो दो वक्त का खाना भी मिलता है वो भी गले से मुश्किल से ही उतरता है। कोटा में कोरोना के मरीज दिन प्रतिदिन जिस रफ्तार से बढ़ रहे हैं, हमें डर है कि यह कोचिंग एरिया पर ना आ जाए। अभी तो कोचिंग एरिया से दूर है, लेकिन जल्द से जल्द कोचिंग एरिया में भी आ जाएगा, हमें यह आशंका है। इससे पहले और हालात बिगड़े, मैं बिहार और बंगाल के माननीय मुख्यमंत्री जी नीतीश कुमार और ममता बनर्जी जी से अनुरोध करना चाहूँगा कि प्लीज़ हमें यहाँ से ले जाइए, हमें अपने घर तक पहुँचा दीजिए। बहुत बहुत विनती कर रहा हूँ, प्लीज। আমি অংশুকা ব্যানার্জি বলছি, আমি ক্লাস 11-তে কোটাতে এসেছিলাম আইআইটি জেই অ্যাডভান্সের প্রিপারেশন নিতে। তো এখন তো করোনা ভাইরাসের যে প্রবলেমের জন্য যে লকডাউন হয়ে গেল, ওটাতে আমি এখানে আটকে আছি। আমাদের কোটাতে তো স্টার্টিং থেকে অত কেসেস ছিল না, বাট এখন কেসেস অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। তো ওই জন্য আমাদের বাইরে বেরোনো খুব একটা ফিয়ারের মধ্যে থাকি এখানে। আর স্টুডেন্টসরা জেনারেলি খুব প্যানিক করছে। আমাদের যদি এখানে কোনো রকমের মেডিকেল প্রবলেম হয়, যেমন শরীর খারাপ হলো, কারো জ্বর হলো, তো সেটারও আমরা সেরকমভাবে কোনো ডক্টরের অ্যাডভাইস নিতে পারছি না। খাওয়ারও খুব প্রবলেম, কারণ কি বেশিরভাগ হোস্টেলের স্টুডেন্টসরা জাঙ্ক ফুডস খেয়ে গেছে। আর মানে খাওয়ার তো দেওয়া হচ্ছে, বাট ফর্ম্যালিটি জাস্ট কোয়ালিটি খুবই খারাপ। তো আমরা চাই যে যত তাড়াতাড়ি হোক বাড়ি যেতে চাই। আর ইনফ্যাক্ট বেঙ্গল অনেকটা ডিস্টেন্স রাজস্থান থেকে, সেটা বোঝা যায়, বাট আসামের স্টুডেন্টসদের নিয়ে গেল এখান থেকে। এমপি, ইউপি, উত্তরাখণ্ড সব আলাদা আলাদা স্টেট গভর্নমেন্টের স্টুডেন্টদের ফেরত নিয়ে যাচ্ছে। সো ইট ইজ মাই রিকোয়েস্ট টু দ্য অনারেবল চিফ মিনিস্টার যে আমাদেরও প্লিজ বাড়িতে নিয়ে যাওয়ার একটা কোনো ওয়ে বার করতে, কারণ কি আমরা এখানে একা হয়ে গেছি। উইদাউট পেরেন্টস খুব প্রবলেম হচ্ছে, পড়াশোনারও কোনো লেভেলই নেই, কোচিং ইনস্টিটিউটও সব বন্ধ। তো প্লিজ আমাদের এখান থেকে ফেরত হওয়ার কোনো কিছু করতে। আই এম রোহিত যাদব, আই এম স্ট্রাক ইন কোটা। यहाँ पे बहुत दिनों से मतलब बाकी स्टेट्स गवर्नमेंट अपने स्टूडेंट्स को वापस बुला रहे हैं, पर हमारे वेस्ट बंगाल गवर्नमेंट ऐसा क्यों नहीं कर रहे, समझ नहीं आ रहा। यहाँ पे रोज़ खाने का दिक्कत होता है, मतलब खाने में क्या बताएं, कुछ भी, मतलब एक तरह का वही उबला हुआ आलू डाल सब मसाला मिला के दिया जाता है, मतलब ऐसा खाना जो आप कभी खा नहीं सकते। या फिर सुबह नाश्ता में मतलब चाय भी मिलता वही पाउडर मिल्क का मिलता है, जिससे कारण सेहत रोज़ डेली ख़राब हो रहा है हमारा। मतलब कभी कभार ऐसा होता है, मतलब ना खा के सोना पड़ता है, और आप खाना देख लो तो आप ऐसा
मन नहीं करेगा आपको खाने का। और कभी किसी को मतलब तबीयत ख़राब हो गया तो यहाँ पे हॉस्टल हॉस्टल अपने देखभाल तो करते हैं, मतलब उनको ये नहीं क्या उसको टेस्ट वेस्ट करवा दे। नमस्कार, मैं कोटा से बोल रहा हूँ। लास्ट ईयर में वेस्ट बंगाल पुरुलिया डिस्ट्रिक्ट बलरामपुर से कोटा आया था इंजीनियरिंग की तैयारी करने के लिए एलन करियर इंस्टीट्यूट में। उसके बाद अभी आप सबको यहाँ का हालात, पूरे देश का हालात पता है। इसमें हम लोग बंगाल के सारे बच्चे बुरी तरीके से यहाँ फंसे हुए हैं। हमें ढेर सारी तरह की प्रॉब्लम हो रही है, जैसे खाने के नाम पे फॉर्मेलिटी पूरा किया जा रहा है, क्वालिटी दिन ब दिन गिरते ही जा रहा है। कई बार भूख के कारण हमें जंक फूड वगैरह वगैरह खा के काम चलाना पड़ता है, कई जगह खाना भी नहीं दिया जा रहा है। इन सभी के साथ हम लोग का सबसे मेन पर्पस था यहाँ पढ़ाई करने का, वो भी ढंग से नहीं हो रहा है। पढ़ाई तो चौपट हो ही चुका है, साथ में दिमाग में बहुत सारी बकवास चीजें जैसे मेंटल ट्रॉमा, कन्फ्यूजन, डिप्रेशन और तरह तरह की बातें चलती रहती हैं। इन सभी के बीच हमारे यूपी और मध्य प्रदेश के सारे दोस्त चले गए, उन्हें उनकी गवर्नमेंट ने बस से प्रोवाइड करके यहाँ से निकाल दिया। उन सभी के जाने के बाद हम लोग यहाँ एकदम अकेले पड़ गए हैं। हमें समझ नहीं आ रहा है हम लोग यहाँ मतलब कैसे करें। आप लोग हमारी प्रॉब्लम समझिए प्लीज़। हमारे पास पैसा रहते हुए भी हम भूखे रह जाएंगे। दूसरी बात, कोटा खुद हॉटस्पॉट बनते जा रहा है, यहाँ खुद 100 का आंकड़ा क्रॉस कर चुका है। यहाँ अगर केस बढ़ गए तो चाह के भी कोई कंट्रोल कर नहीं पाएगा। यहाँ ढेर सारे स्टूडेंट्स हैं और ट्रांसपोर्टेशन तो होगा ही, वरना उन्हें खाना कहाँ कौन पहुँचाएगा। इसीलिए इन सभी बीच मैं वेस्ट बंगाल गवर्नमेंट को यहाँ मैं अपनी तरफ से और यहाँ फंसे हजारों बंगाल के छात्रों की तरफ से एक बहुत बड़ी रिक्वेस्ट करता हूँ कि प्लीज़ हमें भी अपने घर वापस आना है, हमें भी अपने घर बुला लीजिए। धन्यवाद। আমরা রাজস্থানের কোটার আইএম কেয়ার ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং কোভিড-19 ভাইরাসের জন্য যে সারা দেশ জুড়ে লকডাউন হয়েছে সেই লকডাউনের কারণে আমরা কোটাতে বেশ প্রবলেমের মধ্যে আটকে রয়েছি। শুধু আমরা নয়, পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্ট এবং তাদের প্যারেন্টসরাও এখানে আটকে রয়েছে। বর্তমানে এখানে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ গত 4 দিনের মধ্যে নাম্বার অফ কেসেস এখানে অলমোস্ট 100 হয়ে গেছে। আর আমরা সকালবেলাতে আজকে একটা খবর পেয়েছি যে ইউপি গভর্নমেন্ট তাদের স্টুডেন্টদের এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় 300 কাছাকাছি বাসের ব্যবস্থা করেছেন। তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, যাতে তিনিও আমাদের জন্য এরকম কিছু একটা ব্যবস্থা করে দিতে পারেন অথবা পারমিশনের ব্যবস্থা করে দেন, যাতে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে নিজে নিজে জেলায় সুস্থভাবে ফিরে যেতে পারি। কারণ এখানে দিনের পর দিন যেভাবে আতঙ্কের সৃষ্টি হচ্ছে তাতে আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে। আর আমরা আশা করব যে পশ্চিমবঙ্গ সরকার যেন শীঘ্রই কোনো ব্যবস্থা গ্রহণ করবে, আর এটাই আমাদের একান্ত অনুরোধ। নমস্কার, আমরা ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের ছাত্র। এখানে কোভিড-19 ফলে আমরা কোটায় আটকা পড়ে গেছি, আর এখানে আমাদের অনেক রকম অসুবিধা হচ্ছে। যেমন আমরা মেসের খাবার ঠিকঠাক পাচ্ছি না, খুবই জঘন্য কোয়ালিটির খাবার আসছে, এবং যারা মেসের সদস্য তারা অনেক রকম লোকের সঙ্গে সংস্পর্শে আসছে, যার ফলে আমাদের মধ্যে কোভিড-19 হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাচ্ছে দিনে দিনে। আর দিনে দিনে কোটায় কেস অনেক বেড়ে যাচ্ছে, এটা 100 পার পৌঁছে গেছে। তাছাড়াও আমাদের যে সকল অন্য স্টেটের বন্ধুরা, যেমন আসাম, হরিয়ানা, ইউপি, এমপি, বিভিন্ন স্টেটে এর ছেলেদের ওদের গভর্নমেন্ট নিয়ে চলে গেছে, যার ফলে আমরা এখানে একা পড়ে গেছি। আমাদের প্রচণ্ড রকম মেন্টাল ডিপ্রেশন হচ্ছে, পড়াশুনো আমরা ঠিকঠাক করতে পারছি না। তাই ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা সকলে মিলে কিছু একটা ব্যবস্থা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে উদ্ধার করুন। আমি সোহানলাল ঝা, বলরামপুর পুরুলিয়া বাসিন্দা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি যে আমার ছা কোটাতে ফেঁসে আছে, আসার কোনো ব্যবস্থা নাই। অন্যান্য রাজ্যগুলি নিজের নিজের রাজ্যকে ছাগুলোকে নিয়ে এসেছে, কিন্তু বিহার বঙ্গাল এখনও সিদ্ধান্ত করে নেয়। আমাদের মা মাটি মানুষ সরকারের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত জোরে বিনতি কি উনিও দয়া করে আমাদের ছাকে নিজের মাটিতে নিজের মায়ের কাছে নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনার কোটি কোটি ধন্যবাদ হবে যদি আমাদের ছাকে আমাদের কাছে আপনি পৌঁছায় দিবেন।
300টা বাস লাগবে, 2558 লোক আছে ছাত্রছাত্রী। আমরা রেগুলার চেষ্টা করছি 3 তারিখে এই লকডাউন পার্শিয়ালি উজ্জ্বল না হলে ওখান থেকে ওই 300 বাসে এতগুলো লোক 3 দিনের জার্নি সম্ভব হবে না। সেই জন্য আমাদের গভর্নমেন্ট থেকে, ওখানকার গভর্নমেন্টের সাথে রাজস্থান গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কথা বলেছে, আর আমার কাছে অনেকের নাম আছে, সেগুলো আমি আমার ডিপার্টমেন্টের থ্রু দিয়ে, আমার পিএসের থ্রু দিয়ে, আমি এডুকেশন সেক্রেটারি চিফ সেক্রেটারির কাছে সব ডিটেল দেওয়া হয়েছে। 3 তারিখের আগে কিছু হবে না, কিন্তু তোমরা যদি অনারেবল চিফ মিনিস্টারকে দিতে চাও তোমরা 99তে পাঠিয়ে দাও চিঠি, আমার এখানে দিয়ে কোনো লাভ নেই। আমি কি বলবেন দাদা, আপনারা তো আজকে নিচ্ছেন অভিভাবক হিসাবে, আপনাদের ছেলে মেয়েরা কোথায়? কোথায় আটকে আছে? রাজস্থানে। কি বলবেন, ছাত্রছাত্রীরা খুব মানসিকভাবে বিভস্ত আসছে, ওরা খাওয়ার ঠিক মতন পাচ্ছে না, কেননা অন্যান্য রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা ফিরে নিয়েছে সমস্ত রাজ্য। এবার যেই হোস্টেলে 200 জন ছাত্রছাত্রী ছিল ওইখানে 3-4 জন আছে। এবার রান্না ওইখানে হচ্ছে না হোস্টেলে, ওরা জাঙ্ক ফুড খেয়ে আছে, কোনো খাবার দাবার পাচ্ছে না, কোনো দিন রাতে ম্যাগি খেয়ে শুয়ে আছে, এরকমই হচ্ছে। আর ওষুধপত্র ঠিক মতন পাচ্ছে না, কারোর যদি শারীরিক অবস্থা খারাপও হয় ওষুধপত্র ঠিক মতন অ্যাভেলেবেল না। তারপরে আমরা চাই যে আমাদের ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে আসা হোক, এটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। সেই জন্য কি আজকে এসছেন? আমি মাননীয় পর্যটনমন্ত্রী গৌতম দেবের মহাশয়ের কাছে দাবি হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিকট আমরা একটা চিঠি দিচ্ছি গৌতম দেব, মাননীয় পর্যটনমন্ত্রী গৌতম দেবের মাধ্যমে। এটাই দাবি আমাদের যে আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা আটকে আছে কোটাতে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। আপনার নাম তো? আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ব্যানার্জি। অনিরুদ্ধ ব্যানার্জি।